অনেক দিন আগের কথা, রায়পুর গ্রামে শিউলি নামে এক মেয়ে তার শাশুড়ি মা ও ছোট্ট একটা মেয়ে লিজার সাথে বাস করত। লিজার বাবা একটা দুর্ঘটনায় মারা যাওয়ার পর থেকে লিজার মা শিউলি জমিদার বাড়িতে কাজ করত। সেখানে একটি বাগানে কাজ করত। সেই বাগানটি ছিল আপেলের বাগান। সারাদিন শিউলি সেই বাগানে কাজ করত এবং সন্ধ্যার সময় বাড়ি যেত। সারাদিন কাজ করে যে টাকা পেত তা দিয়ে কোনো মতো সংসার চলত। লিজা একদিন তার মাকে বলল, মা আমি স্কুলে যেতে চাই, আমার বান্ধবীরা সবাই স্কুলে যায়, ওরা কত সুন্দর ভাবে স্কুলের কথা বলে, আমারও খুব ভালো লাগে মা, আমিও ওদের মতো স্কুলে যেতে চাই, আমি লেখাপড়া করতে চাই মা। মা আমার ছোট্ট সোনামণি, তুমি স্কুলে যাবে, আমি তোমাকে স্কুলে ভর্তি করিয়ে দেব, প্রয়োজনে আমি আরো বেশি পরিশ্রম করব, তোমার স্বপ্ন আমি পূরণ করবই। তারপর থেকে শিউলি আরো বেশি কাজ শুরু করে দিল। শিউলি প্রতিদিন আপেল গাছে পানি দিত এবং সারা দিন সে গাছগুলোর অনেক যত্ন নিত। সন্ধ্যার সময় বাড়ি চলে আসত। এভাবে কিছুদিন কেটে যায়। হঠাৎ একদিন শিউলি সকালে বাগানে গিয়ে দেখে যে গাছ থেকে কিছু আপেল কেউ পেড়ে নিয়েছে। এভাবে দু তিন দিন কেটে যায়। এভাবে প্রতিদিনই কিছু আপেল গাছ থেকে কে যেন নিয়ে যায়। শিউলি অনেক ভয় পেয়ে যায় আর বলতে থাকে, এভাবে যদি প্রতিদিন আপেল চুরি হয় আর যদি জমিদার জানতে পারে তাহলে আমাকে গাছ থেকে বের করে দেবে, তখন আমি কি করব, আমাকে আজই কিছু একটা করতে হবে, আজ আমি বাড়িতে যাব না, দেখব প্রতিদিন আমাদের বাগান থেকে কে এই আপেলগুলো চুরি করে। এই বলে প্রতিদিনের মতো কাজ শেষে বাড়ি যাওয়ার মতো করে বাগান থেকে চলে আসে এবং কিছুটা দূরে একটা গাছের পেছনে লুকিয়ে পড়ে, বাগানের দিকে লক্ষ্য রাখে। সন্ধ্যা পেরিয়ে রাত হয়, শিউলি ওখানেই লুকিয়ে থাকে। রাত গভীর হয়ে যায়, তবুও চোরটা আসে না। এভাবে সারা রাত চলে যায়, শিউলি তার কাছ থেকে সরে না। তারপর ভোরবেলা শিউলি দেখে কয়েকজন পরী উড়ে এসে আপেল গাছের সামনে আসে আর কিছু আপেল ছিঁড়তে শুরু করে। শিউলি এসব দেখে অনেক অবাক হয়ে যায় আর তাড়াতাড়ি করে বাগানের সামনে চলে আসে এবং বলতে থাকে, পরীরা আমি তো জানি তোমরা অনেক ভালো হও এবং কি গরিব অসহায় মানুষকেও সাহায্য করে থাকো, তাহলে তোমরা আমার এত বড় ক্ষতি কেন করছো, কেন এমনটা করছো? আমরা তোমার কি ক্ষতি করলাম এবং তোমায় তো কোনো ক্ষতি করিনি, আর তোমার কোনো ক্ষতি আমরা কেন করব বলো? তোমরা প্রতিদিন আপেল চুরি করে নিয়ে যাও, এসব যদি আমার বাগানের মালকিন জানতে পারে তাহলে আমাকে গাছ থেকে বের করে দেবে, আর গাছ থেকে বের করে দিলে আমরা সবাই না খেয়ে মরে যাব। ও তাহলে তোমার তো অনেক ক্ষতি হয়ে যাবে, আসলে আমাদের পরিলোকে এই ফলের চাষ হয় না এবং কিভাবে করে তাও আমরা জানি না, আমরা এই ফলটা খেয়ে অনেক অনেক স্বাদ পেয়েছি, তাই আমরা প্রতিদিন এই বাগান থেকে এই ফলগুলো নিয়ে যাই, আসলে আমরা বুঝতে পারিনি, আমাদের ক্ষমা করে দাও আর তুমি আমাদের সাথে চলো আমাদের রাজ্যে, সেখানে আমাদের এরকম ফল বাগান বানিয়ে দেবে, চলো আমাদের সাথে। কিন্তু আমি তো তোমাদের মতো উড়তে পারি না, আমি কিভাবে যাব? তুমি চিন্তা করো না, আমরা তোমাকে আমাদের জাদু দিয়ে নিয়ে যাব। তারপর শিউলি আপেলের কিছু বীজ হাতে নেয় এবং পরীদের সাথে অদৃশ্য হয়ে পরী রাজ্যে চলে যায়।
এবং দেখে তাদের রাজ্যটা মেঘের মধ্যে অনেক সুন্দর সুন্দর ফুল ও লিপস্টিকের বাগান। এগুলো দেখে শিউলি অনেক অবাক হয়ে যায়। লিপস্টিকের আবার গাছ হয় নাকি? আমাদের পৃথিবীতে লিপস্টিকের কোনো গাছই তো হয় না। তুমি এখন আমাদের ওই ফলের বাগান বানিয়ে দাও, তাহলে আমরা তোমাকে লিপস্টিকের চারা দেব। তারপর শিউলি কিছু মেঘের মধ্যে আপেলের বীজ বপন করে এবং পরিদের চাদর দিয়ে গাছটা অনেক বড় করে ফেলে এবং সাথে সাথে সেই গাছে অনেক আপেল ধরে। আর একটা পরি সেটা খেতে থাকে আর বলে, অনেক মজা আর অনেক মিষ্টি, তোমাকে অনেক ধন্যবাদ। এই বলে শিউলিকে অনেকগুলো সোনার মুদ্রা দেয় এবং সাথে কিছু লিপস্টিকের চারা দেয়। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, এগুলো তোমার উপহার। তোমাদের রাজ্যে কত দ্রুত গাছ হয়ে যায় এবং ফল ধরে, আমাদের এত কষ্ট হয়। আমাদের অনেক যত্ন করে গাছ লাগাতে হয় এবং অনেক যত্ন করতে হয়। আমরা তোমাকে যে লিপস্টিকের গাছ দিলাম তা তোমাকে অনেক কষ্ট করে যত্ন করতে হবে না, আমাদের মতো লাগানোর সাথে সাথে অনেক বড় হয়ে যাবে। শিউলি এসকল কথা শুনে অনেক খুশি হয়ে যায় এবং পরীকে অনেক ধন্যবাদ দেয় এবং পরি তাদের জাদু দিয়ে শিউলিকে তাদের বাড়িতে পৌঁছে দেয়। শিউলি বাড়ি ফিরে তাদের সমস্ত কথা খুলে বলে এবং নিজেই জমি কিনে সেখানে লিপস্টিকের গাছ বপন করে এবং সাথে সাথে সেই গাছগুলো বড় হয়ে যায়। আর তা শিউলি তার শাশুড়ি বাজারে বিক্রি করে এবং অনেক বড় একটা দোকান করে এবং বড় একটা বাড়ি করে। আর লিজাকে খুব ভালো একটা স্কুলে ভর্তি করিয়ে দেয়। এভাবে তারা অনেক হাসি খুশিতে জীবন কাটাতে থাকে। এক গ্রামে মনমন নামে একটা মেয়ে ছিল, সে তার মায়ের সাথে বাস করত। মনমনের মা সবজি বিক্রি করে যে টাকা উপার্জন করত তা দিয়ে সংসারের সকল চাহিদা মেটাত। মনমনের গায়ের রং কালো ছিল, কিন্তু মনমনের মনটা ছিল অনেক ভালো। একদিন মনমনের মা বাজারে সবজি বিক্রি করতে গিয়ে একটা কার অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর থেকে মনমন অনেক একা হয়ে পড়ে। মনমন ঘরে একা বসে কান্না করতে থাকে। সে সবসময় তার মায়ের কথা মনে করে। মা, তুমি কেন চলে গেলে আমাকে রেখে? আমার এখন কি হবে? আমার তো আর কেউ রইল না মা। তুমি চলে আসো মা, আমার ভালো লাগে না তোমাকে ছাড়া। এভাবে মনমন বাড়িতে অনেক কান্না করতে থাকে। মনমনের ঘরে কোনো খাবার না থাকার কারণে সে এক বাড়িতে চাকরানির কাজ করত। মনমনকে দিয়ে সেই বাড়ির মালকিন সকল কাজ করিয়ে নিত। সেই বাড়িতে মালকিনের একটা ছোট মেয়ে ছিল, তার নাম ছিল পিঙ্কি। সে দেখতে খুব সুন্দর ছিল আর সে সবসময় তার চেহারার গৌরব করত আর মনমনকে কোনোভাবেই সহ্য করতে পারত না। এই কালো পিতনিকে দেখলেই আমার গা জ্বলে যায়, এ যে কিভাবে এই বাড়িতে আসলো! এই কালো পিতনি থাকলে আমিও কালো হয়ে যেতে পারি। আজ যেভাবেই হোক না কেন, আমি ওকে বাড়ি থেকে বের করেই দেব। আইডিয়া পেয়েছি, মায়ের আলমারি থেকে টাকা নিয়ে ওই কালো চাকরানির ঘরে রেখে দেব। তারপর চুরি করার অপরাধে ওকে মা বাড়ি থেকে বের করে দেবে। তারপর পিঙ্কি কিছু টাকা নিয়ে মনমনের ঘরে রেখে দেয়। পিঙ্কি, পিঙ্কি, আমি আলমারিতে কিছু টাকা রেখেছিলাম, ওটা পাচ্ছি না, তুমি কি দেখেছো মা? না তো মা, তোমার কোনো টাকাই আমি দেখিনি, তবে মনমনকে দেখলাম তোমার আলমারি খুলতে। না না, এটা কিভাবে হতে পারে? মনমন অনেক সৎ আর ভালো মেয়ে, ও কখনোই এই কাজ করতে পারে না। ও মা, তুমি গরিব মানুষকে চেনো? ওরা অভাবের জন্য সবকিছু করতে পারে। চলো মা, ওর ঘরে গিয়ে একটু চেক করে দেখি। চলো,
তারপর পিঙ্কি ও তার মা মনমুনের ঘরে গিয়ে চেক করে এক সময় দেখে মনমুনের ঘরে সেই টাকা। আর এই টাকাটা পেয়ে মালকিন অনেক রেগে যায়। তারপর মালকিন মনমুনকে অনেক কথা শোনায়। ওই মনমুন, আমি তোকে ভালো ভেবেছিলাম, কিন্তু তুই তো অনেক পচা একটা মেয়ে, তুই তো একটা চোর। আমি তোকে অনাথ ভেবে থাকতে দিয়েছিলাম এখানে, তোকে আমি খেতে দিয়েছি, আশ্রয় দিয়েছি, আর তুই আমার টাকায় চুরি করলি। তোর সাহস তো অনেক বড়, তোকে এই বাড়িতে আর থাকা যাবে না। এভাবে মালকিন অনেক কথা শোনাতে থাকে আর তাকে অনেক মার দেয়। মারার পরে মনমুনকে বাড়ি থেকে বের করে দেয়। এসব মেয়েদের কোনোভাবেই বিশ্বাস করা যাবে না। মনমুন অনেক কান্না করতে থাকে আর বাড়ি থেকে বের হয়ে যায়। তারপর সে এক জঙ্গলের মধ্যে বসে অনেক কান্না করতে থাকে। মা, বাবা, তোমরা আমাকে ছেড়ে কেন চলে গেলে? তোমরা আমার পাশে আজ নেই, তাই সবাই আমার সাথে মজা করে, কেউ আমাকে দেখতে পারে না। আমি কালো, তাই সবাই আমাকে অনেক অপমান করে। মা, তুমি বলে দাও আমি কি করব, কোথায় যাব। এ কথা বলতে বলতেই মনমুনের মায়ের আত্মা তার সামনে চলে আসে আর বলে, মা মনমুন, আমি সব সময় তোমার পাশে আছি মা, তুমি কোনো চিন্তা করো না, এখন থেকে কোনো কিছুর অভাব তোমার থাকবে না। আমি তোমাকে দুইটা জাদুর লিপস্টিক দিচ্ছি, এটা দিয়ে তুমি বাড়ি যাবে, একটা লিপস্টিক তোমার সকল ইচ্ছা পূরণ করবে, আর একটা লিপস্টিক তোমার ঠোঁটে নেওয়ার পর তুমি অনেক সুন্দর হয়ে যাবে। এ কথা শুনে মনমুন অনেক খুশি হয়ে যায়। তারপর তার মায়ের আত্মা সেই জাদুর দুই লিপস্টিক দিয়ে অদৃশ্য হয়ে যায়। তারপর মনমুন সেই জাদুর লিপস্টিকটা নিয়ে তার বাড়ি চলে আসে। বাড়িতে এসে একটা লিপস্টিক ঠোঁটের সাথে লাগানোর সাথে সাথে মনমুন অনেক সুন্দর হয়ে যায়। তারপর মনমুনের অনেক ক্ষুধা লেগেছিল। আমার খুব ক্ষুধা লেগেছে, আমার কিছু খাবার দরকার। মনমুনের এ কথা বলার সাথে সাথে এক টেবিল ভর্তি খাবার তার সামনে চলে আসে। তারপর মনমুন মনের সুখে সেই খাবারগুলো খেতে থাকে। মনমুনের ঘরটা বেশি একটা ভালো ছিল না, তাই মনমুন লিপস্টিককে তার ঘরের কথা বলে আর সাথে সাথে তার বাড়িটা একটা বিশাল বাড়িতে পরিণত হয়ে যায়। তারপর মনমুন সেই বাড়ি পেয়ে আনন্দে নাচতে থাকে। এভাবে মনমুন অনেক ভালো দিন কাটছিল। সে গরিব দুঃখীদের সেবা করত, কারো কোনো কিছুর দরকার হলে সে সেই অভাবগুলো পূরণ করত। এভাবে মনমুনের সারা গ্রামে তার প্রশংসা ছড়িয়ে পড়ে আর এগুলো পিঙ্কি শুনতে পায় আর তার অনেক হিংসা হয় আর বলে, ও আমাদের বাড়িতে চাকরানি ছিল আর আজ ওর এত প্রশংসা করছে সবাই, আমি কিচ্ছু করতে পারছি না। এ কথা বলে পিঙ্কি তার ঘরের কাছে যায় আর জানালা দিয়ে দেখে যে মনমুন সেই জাদুর লিপস্টিকের কাছ থেকে অনেক টাকা নিচ্ছে। আচ্ছা, এই কথা তাহলে, এই লিপস্টিকের কাজ তাহলে এটা যেভাবেই হোক না কেন, এটা আমি চুরি করবই, আর এটা আমার চাই চাই। তারপর পিঙ্কি লিপস্টিকটা চুরি করার জন্য মনমুনের ঘরে যায়। তারপর পিঙ্কি সেই লিপস্টিকটা চুরি করে তার বাড়িতে নিয়ে আসে আর বলে, এই জাদুর লিপস্টিক তুই আমাকে পৃথিবীর সব থেকে সুন্দর করে দে আর আমাকে সবচেয়ে ধনী বানিয়ে দে, আর হ্যাঁ, গ্রামের সবাই যেন আমাকে প্রশংসা করে। পিঙ্কির এ কথা বলার সাথে সাথে ঠিক তার উল্টোটা হলো। পিঙ্কি এতটাই কুৎসিত হয়ে গেল যে সে অনেক কান্না করতে লাগলো আর সে ধনীর বদলে সে এক কুঁড়ে ঘরের মধ্যে চলে গেল আর গ্রামের সবাই ওই প্রশংসার দূরের কথা, তাকে দেখে সবাই অনেক হাসাহাসি আর মজা করত। এই অবস্থায় পিঙ্কি অনেক কান্না করতে থাকতো আর সে মনমুনের কাছে গেল। মনমুন, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে অনেক হিংসা করেছি আর আমি তোমার লিপস্টিকটাও চুরি করেছিলাম,
আমি চেয়েছিলাম এই লিপস্টিককে দিয়ে আমি অনেক সুন্দর ও ধনী হয়ে যাব, কিন্তু তার উল্টোটা হয়েছে। তুমি আমাকে ক্ষমা করে দাও। আর মুনমুন প্রিয়াঙ্কাকে ক্ষমা করে দেয়। ঠিক তখনই প্রিয়াঙ্কা তার মাকে সকল কথা খুলে বলে। মা, সেই দিন আমি তোমার ঘর থেকে টাকা নিয়ে রেখেছিলাম মুনমুনের ঘরে, যেন তুমি ওকে বের করে দিতে পারো। আমি আসলে ওর সাথে অনেক অন্যায় করেছি। মা, তুমি এটা ঠিক করনি, তুমি ওর কাছে ক্ষমা চাও। তারপরে সে ক্ষমা চাইতে লাগলো। তারপর মুনমুন পিঙ্কিকে ক্ষমা করে দেয় আর লিপস্টিককে বলে, জাদুর লিপস্টিক, তুমি পিঙ্কিকে আবার আগের মতো করে দাও। তারপর জাদুর লিপস্টিক পিঙ্কিকে আবার আগের মতো করে দেয় আর সে মুনমুনকে অনেক ধন্যবাদ দেয়। তারপর পিঙ্কি তার বাড়ি চলে যায় আর এভাবেই মুনমুন অনেক হাসি খুশি জীবন যাপন করতে থাকে।